नमस्कार এই মুহূৰ্তত ৰাজ্য লাখ লাখ জনধন একাউণ্টকাৰীৰ বাবে আহি পৰিছে এটা খুবেই গুৰুত্বপূৰ্ণ খবৰ। যদি আপোনাৰ জনধন একাউণ্ট আছে তেন্তে আজিৰ ভিডিঅ'খন আপোনাৰ বাবে অত্যন্ত জৰুৰী হ'বলৈ গৈ আছে। গতিকে ভিডিঅ'খন প্ৰথমৰ পৰা শেষলৈ চোৱাৰ অনুৰোধ জনালোঁ। জনধন একাউণ্টকাৰীয়ে কিদৰে ধন লাভ কৰিব আজিৰ ভিডিঅ'খনত সবিস্তাৰে আলোচনা কৰা হ'ব। আপোনাৰ বেংক একাউণ্টত এটকাও নাই কিন্তু টকা লাগে, আপুনি নিশ্চয় ভাবিছে এনে পরিস্থিতির পরিণতি কি হব। কিন্তু আরো চিন্তা নকৰিব, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে আরম্ভ করেছে জনধন আঁচনি। আর বিশেষকৈ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে আরম্ভ করেছে জনধন আঁচনি, ফলত দুর্গম গ্রাম্য অঞ্চলত বসবাস করা বাসিন্দাসকল ব্যাংকিং সেবার হইতে নিযুক্তি হৈ সংযুক্ত হৈ পৰে। এই প্রকল্পের বাবে সৃষ্টি করা একাউন্টও শূন্য ব্যালেন্সত চলে, ফলত বহু লোকে সঞ্চয় একাউন্ট, বীমা আর পেনশন আদি সুবিধাসমূহ সহজে লাভ করবলে সক্ষম হয়েছে। ভারত সরকারের এই আঁচনিখনে প্রত্যক্ষ লাভ হস্তান্তর DBT লক্ষ্য পূরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কিন্তু জনধন একাউন্টত আরও এটা বৈশিষ্ট্য আছে, কি হয় জানো? জনধন একাউন্টত একাউন্টধারীয়ে 10,000 টাকা পর্যন্ত ওভার ড্রাফটর সুবিধা লাভ করব পারে। অর্থাৎ এই শূন্য ব্যালেন্স একাউন্টত যিকোনো সময়তে একাউন্টধারীয়ে ওভার ড্রাফটর বাবে 10,000 টাকা পর্যন্ত ক্রেডিট লব পারে। ইয়ার পূর্বে অবশ্যই ওভার ড্রাফটর সীমা আছিল 5,000 টাকা, কিন্তু বর্তমান 10,000 টাকালৈকে বৃদ্ধি করা হয়েছে। এই 10,000 টাকার ওভারড্রাফট বা ক্রেডিট ফেসিলিটি লওয়াত আপুনি ব্যাংকক অতি কম সুদ দিব লাগিব, ফলত এই কম আয়ের গ্রাহকে কোনো অতিরিক্ত নথিপত্র আর ফাইল তৈয়ার করার হেঁচা নোহাকৈ এই ধন ব্যবহার করবলৈ সক্ষম হয়। ওভারড্রাফট কি? ওভারড্রাফট মূলত এটা সাধারণ ঋণ। ইয়ার অধীনত ব্যাংকে নিজের গ্রাহকক 50,00,000 টাকার নির্দিষ্ট পরিমাণের ঋণ লোবলৈ অনুমতি দিয়ে, আনকি এই ঋণের সুতও ব্যাংকে লয়। ইয়ার সুবিধা কেনে লব পারে আর ইয়ার সুবিধা কোনে লব পারে জনাই যাম সবিশেষ। 10,000 টাকার ওভারড্রাফট পাবলৈ এজন ব্যক্তিয়ে ন্যূনতম 6 মাহৰ পৰা মৌলিক সঞ্চয় একাউন্টও ভালদরে রক্ষণাবেক্ষণ করব লাগবে। কিন্তু পরিয়ালত যদি কোনো উপার্জনকারী সদস্য বা মহিলা থাকে তেন্তে সেই কারণতে ওভারড্রাফটও পোৱা যায়। এই ঋণের সুবিধা লবলৈ মানুষে নিজের একাউন্ট আধার নম্বরের সঙ্গে লিঙ্ক করব লাগে। এই ক্ষেত্রে আবেদনকারীর বয়স 18 পৰা 65 বছরের ভিতর হব লাগে।